ঘরোয়া ক্রিকেটে 6 মাসের নিষেধাজ্ঞায় পড়া সাব্বির রহমান নতুন করে আবারও শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। আর এই হার্ড হিটার ব্যাটসম্যানকে জাতীয় দল থেকেও 6 মাসের জন্য নিষিদ্ধ করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত ক্রিকেটারদের শৃঙ্খলা ভঙ্গের কারণে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই এ ব্যাপারে বেশ কঠোর হচ্ছে বিসিবি। কখনও দর্শক পিটিয়ে হুমকি প্রদর্শন করে, আবার কখনও নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে সাব্বিরকেই শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু শাস্তি চূড়ান্ত করার আগে শনিবার বিসিবি কার্যালয়ে সাব্বিরের শুনানি হবে। বৃহস্পতিবার মিরপুরে জরুরি বৈঠক শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের ফলেই এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সাব্বির। এ প্রসঙ্গে সাংবাদিকদের বোর্ড সভাপতি বলেন, আমরা মনে করি ক্রিকেটাররা সমাজের আইডল, তাদের সবাই অনুসরণ করবে, ওদেরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে, এটা বেসিক, এটার জন্য যা যা করা দরকার করব, কিন্তু ব্যক্তিকে আমরা শাস্তি দিয়েছি, যদি দেখি তাতেও কোনো প্রভাব পড়ছে না তখন আমাদের কড়া শাস্তি দিতে হবে। এছাড়া তিনি আরও বলেন, যদি কেউ খারাপ কিছু করে নিশ্চয়ই আমরা চেষ্টা করব তাকে বিরত রাখার, কেউ যদি বিরত না হয় তখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদি জিজ্ঞেস করেন চূড়ান্ত সিদ্ধান্ত কি, আমার কাছে উত্তর একটাই, সে জাতীয় দলে খেলতে পারবে না। কেউ যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারে এর চেয়ে বেশি আর কি হতে পারবে, আমরা তো কাউকে জেল দিতে পারবো না।